মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477-99515 মুর্শিদাবাদের সাগরদিঘিতে মোষ পাচারের অভিযোগে গ্রেপ্তার দুজন বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্রাক ধৃতদের শুক্রবার কোর্টে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত উদ্ধার করা হয়েছে 13টি মোষ রবীন্দ্রনাথ টেগর নার্সিং ইনস্টিটিউট WBNC স্বীকৃত INC প্রস্তাবিত ও WBUHS দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠানে রয়েছে মহিলাদের নার্সিং ট্রেনিং এর সুযোগ ও সরকারি চাকরির নিশ্চয়তা ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8001004422 গরুর পর এবার মোষ পাচারের অভিযোগ সাগরদিঘিতে মোষ পাচারের অভিযোগে গ্রেপ্তার দুজন বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্রাক উদ্ধার হয়েছে 13টি মোষ পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সাগরদিঘি থানার শেখদিঘি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক এলাকা থেকে একটি ট্রাক আটক করা হয় সেই ট্রাক থেকে 13টি মোষ উদ্ধার হয় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে তাদের শুক্রবার কোর্টে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত বর্তমানে মোষগুলিকে সাগরদিঘির ভুরকুন্ডা এলাকায় একটি খামারে রাখা হয়েছে ধৃতরা সাগরদিঘি থানা এলাকারই বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর পুলিশ আমাদেরকে নিয়ে গেল ওখানে আচ্ছা গিয়ে মোষগুলো ডাকিয়ে নিয়ে এলাম আমরা এখন কোথায় আছে মোষগুলো এখন আমার বাড়িতে রেখে গেছে পুলিশ মানে এমনি কি পুলিশ রাখে আপনার বাড়িতে আমার বাড়িতে হামেশাই রাখে খড় হিসেবে এটা ব্যবহার করা হয় হ্যাঁ পুলিশের ইন্ধনে আমার বাড়িতে রাখে মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন